আপনার কলটি এজেন্টের কাছে ট্রান্সফার করা হচ্ছে। প্রশিক্ষণের জন্য আপনার কলটি রেকর্ড করা হবে। কলটি কন্টিনিউ করলে রেকর্ডিং এ আপনার সম্মতি আছে বলে গণ্য করা হবে। আসসালামু আলাইকুম হুমায়রা বলছি, আজকে আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? আসসালামু আলাইকুম ভিউয়ার, কীভাবে এয়ারটেল কাস্টমার কেয়ারে কথা বলতে হয় সেই বিষয়টা আপনারা অনেকে জানেন না। অনেকে এয়ারটেল কাস্টমার কেয়ারে কীভাবে কল দিতে হয় সেটাও জানেন না। তো এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা এয়ারটেল কাস্টমার কেয়ারে কথা বলবেন। তো সাধারণত আমরা হচ্ছে 1-to-1 নাম্বারে কল দিয়ে থাকি। তো সাধারণত 1-to-1 নাম্বারে আপনারা কল দিবেন না। আপনাদেরকে আমি এই ভিডিওতে দুইটা নিয়ম দেখাবো, এই দুইটা নিয়মের মাধ্যমে আপনারা এয়ারটেল কাস্টমার কেয়ারে কথা বলতে পারবেন। প্রথম হচ্ছে আপনাদের কোনো টাকা পয়সা কিছু লাগবে না, আপনারা হচ্ছে এয়ারটেল অ্যাপের মাধ্যমে এয়ারটেল কাস্টমার কেয়ারের সাথে লাইভ সেট করতে পারবেন। তো এই জন্য প্রথমে আপনারা এয়ারটেল অ্যাপ্লিকেশন, মাই এয়ারটেল অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। এখানে দেখতে পারবেন কাস্টমার সার্ভিস নামে একটা অপশন রয়েছে। তো এখান থেকে আপনারা কাস্টমার সার্ভিস অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা দেখতে পারবেন স্যাট উইথ আস। তো এখান থেকে আপনারা এই অপশনটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর তো এরপরে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে হচ্ছে আপনারা এজেন্ট লিখে সেন্ড করে দেবেন। সেন্ড করার পর এখান থেকে আপনারা কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনারা কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমি কনফার্ম অপশনে ক্লিক করে দিয়েছি। দেন হচ্ছে আপনার যে এয়ারটেল নাম্বার আছে ওই নাম্বারে একটা ওটিপি যাবে। তো এখান থেকে আপনারা এটা টিক মার্ক দিয়ে দেবেন, দেন সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু রিপ্লাই দিয়েছে। তো এখন হচ্ছে আমরা যদি এখানে আমাদের যে অভিযোগ রয়েছে আমরা সেইগুলো কিন্তু এখান থেকে আমরা তাদের সাথে চ্যাট করতে পারবো, চ্যাট করে সেই সমস্যাটা সমাধান করতে পারবো। তো এখন হচ্ছে আপনারা কীভাবে এয়ারটেলের সাথে সরাসরি কথা বলবেন। তো এয়ারটেলে হচ্ছে দুইটা নাম্বার রয়েছে কাস্টমার কেয়ারের, একটা হচ্ছে 1-to-1 আর একটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা নাম্বার রয়েছে। তো আপনারা 1-to-1 কল না দিয়ে আপনারা হচ্ছে এই নাম্বারটিতে কল দেবেন। তো এখান থেকে আমি এই নাম্বারটিতে কল করে দিব। তো এরপর হচ্ছে এই নাম্বারে কল করে দেবেন। এখন আমি এই নাম্বারে কল করে দিচ্ছি। শুভ অপরাহ্ন প্রিয় গ্রাহক, এয়ারটেলের পক্ষ থেকে সবাইকে জানাই বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা। নতুন প্রিপেড সংযোগ এবং বন্ধ থাকা প্রিপেড অফার জানতে এক প্রেস করুন। প্রমোশনাল ক্যাম্পেইন সম্পর্কে জানতে দুই প্রেস করুন। ভ্যালু অ্যাডেড সার্ভিস সম্পর্কে জানতে তিন প্রেস করুন। 4G প্লাস এবং ইন্টারনেট প্যাকের জন্য 4 প্রেস করুন। এয়ারটেল কেয়ার এবং অনুসন্ধানের জন্য 5 প্রেস করুন। কাস্টমার সার্ভিস এজেন্টের সাথে কথা বলতে শূন্য চাপুন। রবি সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে আপনার রবি নম্বর থেকে 121 এ ডায়াল করুন। এয়ারটেল সংক্রান্ত তথ্য নিতে কাইন্ডলি 1 প্রেস করুন। আপনার কলটি এজেন্টের কাছে ট্রান্সফার করা হচ্ছে। প্রশিক্ষণের জন্য আপনার কলটি রেকর্ড করা হবে। কলটি কন্টিনিউ করলে রেকর্ডিং এ আপনার সম্মতি আছে বলে গণ্য করা হবে। আসসালামু আলাইকুম হুমায়রা।